হাবিবের সাথে বাংলা চলচ্চিত্রে ডুয়েটের মাধ্যমে ন্যান্সির ক্যারিয়ার শুরু, আর গানগুলো তখন বেশ সাড়া জাগায়। 2009 সালে তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা প্রকাশিত হয়। 2011 সালে প্রজাপতি চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি 2013 সালের 4 মার্চ নাজিমুজ্জামান জায়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী ছিলেন, তবে সেটি ছিল ন্যান্সির দ্বিতীয় বিয়ে। এর আগে 2006 সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে। 6 বছর পর 2012 সালের 24 মে বিচ্ছেদ হয় তাদের। কিছুদিন আগে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের খবর প্রচার হয় গণমাধ্যমে, যে বিচ্ছেদকে মধুর হিসেবেই দেখেছেন ন্যান্সি। তবে এরই মধ্যে ন্যান্সি হঠাৎ প্রেমে পড়েছেন বলেও শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যায়। যদিও শোনা যাচ্ছিল তিনি একাকী জীবনযাপন করছেন, তবে এই গুঞ্জনের সত্য মিথ্যা যাচাই করলেন ন্যান্সি নিজেই। শোনা যাচ্ছে, দেশের অন্যতম অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের সিইও মেহেদির প্রেমে পড়েছেন ন্যান্সি। সম্প্রতি মেহেদির জন্মদিনও বিশেষভাবে উদযাপন করেন তিনি। তাছাড়া গতকাল তিনি ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসও পরিবর্তন করেছেন। সেখানে এঙ্গেজ দেখে শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় এবং ভালোবাসায় ভাসছেন ন্যান্সি। ঘটা করে বিয়ে করার ইচ্ছেও ছিল তার, এমন ইচ্ছাও প্রকাশ করেন তিনি। কিন্তু প্যান্ডেমিকের কারণে হয়তো তেমন বড় করে কিছুই করা হবে না, কেননা করলেও সবাই আসতে পারবে কিনা তা ঠিক বলতে পারছে না ন্যান্সি। তাই এখনই নিশ্চিতভাবে জানা যাচ্ছে না বিয়ের অনুষ্ঠান হলেও কবেই বা হবে। যদিও কিছুদিন আগে বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি বলেছিলেন খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন, সে অনুযায়ী সংসার জীবনের তৃতীয় অধ্যায় শুরু হবে এই গায়িকার। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।